অতি তাড়াতাড়ি সুন্দর করে তার সার্টিফিকেট সবাই হাতে রাখবে, এনআইটি কার্ড আর এতে ফটোকপি আছে। এটা হচ্ছে শ্রীপুর কাদিরপাড়া ইউনিয়নে, এইখানে যে চারটি ইউনিয়ন আছে, কাদিরপাড়া, নাকুল, সবদলপুর, দাঁড়িয়েপুর, এই ইউনিয়নগুলোর লোক এইখানে আছেন। দেখেন দেখেন এখানে সবাই যারা পিসিএ পিসি সবাই আছেন। খুব সুশৃঙ্খল ভাবে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। বিথি কয়, বিথি সাথিয়া কই, সাথিয়া কয় নম্বর গ্রুপ? নির্বাচন উপলক্ষে আমাদের বাছাই কার্যক্রম প্রায় সমাপ্তি আগামী 7 জানুয়ারি আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আমরা আজকে প্রত্যেকটি কেন্দ্রে যে 12 জন করে আচ্ছা সদস্য থাকবে তাদের মোতায়েনের জন্য বাছাই কার্যক্রম শ্রীপুর উপজেলায় সম্পন্ন করার পক্ষে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি কেন্দ্রের জন্য বাছাই তালিকা আমরা সম্পন্ন করেছি। আজকে জাস্ট আপনাদের সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড দেখার জন্যই আমরা এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সেটা যেন আমাদের ভোট প্রদান করতে পারে জনগণ, সেভাবেই যেন আমরা কার্যক্রম করতে পারি সে উদ্দেশ্যেই আমাদের সদস্যরা যেন স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে পারে এবং তারা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করে এই ভোট কার্যক্রম সম্পন্ন করতে পারে তার উদ্দেশ্যই কিন্তু আমরা আজকে পিসিএপিসির সাথে আমাদের 6 জন থাকবে হলো পুরুষ আনসার সদস্য এবং 4 জন থাকবে মহিলা আনসার সদস্য, সব মিলিয়ে আমাদের 12 জন সদস্য একটি কেন্দ্রে 12 জন সদস্য। এই সদস্যরা যদি অ্যাক্টিভ থাকে এবং তারা যদি সার্বক্ষণিক আমাদের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় সচেষ্ট থাকে আমি বিশ্বাস করি আমরাই আনসার বাহিনী পারবে যে সৎবারে যেভাবে হোক একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সেটা কিন্তু সম্ভব। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে